আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করতেছি। আর আজকে দেখাবো আমাদের মাছের বাজারটা। অনেকেই দেখতে চাচ্ছেন যে ভাই আপনার মাছের বাজার কীরকম, বা আপনি বাজারে একটা ভিডিও দেন না, তো অনেকে এই বিষয়টা জানতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন, সেই কারণে আজকে ভিডিওটা তুলে দেওয়া। আজকে ভিডিওতে শুধু দেখাবো যে মাছের আমাদের বাজারে মাছের রেট কীরকম থাকে সেই বিষয়টা আমি তুলে ধরবো। আর এটা হলো খুচরা বাজার, এখানে রেট অনেক বেশি, আর একটু পাইকারি বাজারে আরও কম থাকে। আমি পাইকারি বাজারের রেটটা আরেকদিন দিয়ে দেবো আপনাদের দেখার সাথে। যারা মাছ প্রেমী বা মাছকে ভালোবাসে তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে। তো দেখেন আমাদের বাজারের যে অবস্থা। তো এখন শীতকাল, শীতকালে কিন্তু মাছের বাজারটা কিন্তু হাই, কারণ অনেকে দেখা গেছে মাছ খাবার খাচ্ছে না কিন্তু মাছ বিক্রি করে দিতেছে। তো শীতকালে কিন্তু বাজার হাই, অনেক হাই। আপনি যখন মাছ বিক্রি করতে যাবেন তখন দেখা গেছে আপনার মাছের বাজার কম থাকবে, কারণ ওই প্রত্যেকটা জায়গার মধ্যে একটা ওইটা সিন্ডিকেট। যখন আপনি আড়তে যাবেন, ওরা তো খুচরা ব্যবসায়ী, আড়তে যখন যাবে তখন এই খুচরা ব্যবসায়ীগুলো আপনার একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে ওই বাজারে, যে জায়গায় দেখা গেছে আপনার মাছের দাম সবাই মিলে কম বলবে, মানে চার পাঁচ কোনায় খারাপে মাছ যখন ডাকের মধ্যে উঠবে তখন চার পাঁচজন যে দাঁড়ানো আছে তারা সবাই কিন্তু এক জায়গার মানুষ বা এক স্থানের মানুষ, তখন একটা দাম বলবে। দাম বলার পর ওনারা নিয়ে তারপর মাছ ভাগাভাগি করে নিয়ে যাবে। তো আপনার এই কারণে কৃষক দেখা গেছে অনেক ক্ষেত্রে ওনারা যা হইতে পারে না, স্বাবলম্বী হইতে পারে না। আর দেখেন আমাদের এই কাঙ্ক্ষিত ব্যাটম্যান কই মাছ বিলে সবসময় এক সমান হয়, এখানে কিন্তু অনেকটা ছোটো বড় হয়েছে। তো যাই হোক, আমি এখন পাঙ্গাস মাছ দেখাবো। এই দেখেন পাঙ্গাস মাছ। তো কৃষক যে দামটা পায় না, এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয়, এত কষ্ট করে ইয়া করার পর দাম পায় না। কিন্তু তারা যারা মাছ ব্যবসায়ীরা আছে তারা কিন্তু কৃষক সারা বছর পাইলা যে লাভ না করতে হবে তার চেয়ে বেশি লাভ করে নেয় কিনে নেবে ইচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনাকে মাছ অল্প অল্প করে বিক্রি করতে হবে, এবং একটা মাছ চাষির সাথে মাছের এই যে বিক্রেতার সাথে আপনার ভালো একটা রিলেশন রাখতে হবে, তাহলে আপনি ভালো মানে ভালো দামে মাছগুলো বিক্রি করতে পারবেন। তো আমি আজকে ঘুরে ঘুরে পুরা বাজার ঘুরে ঘুরে আমাদের সাথে থাকুন আপনারা, আর আপনাদেরকে ভিডিওটা আমি দেখাবো, পুরো বাজার ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের বাজারে যে কী অবস্থা। আর সহজ পদ্ধতিতে যদি কোনো ভাই মাছ চাষ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সহজ পদ্ধতিতে সকল প্রকার মাছ চাষের পরামর্শ দিয়ে থাকি একদম বিনামূল্যে, যদি হাউসে মাছ চাষ করতে চান। আর বাজার থেকে আসলে একটা মনোরম দৃশ্য। ওই তো দেখেন মাছগুলো কত সুন্দরভাবে সারি সারিভাবে সাজানো আছে। আসলে আমি তো মাছকে অনেক ভালোবাসি, তাই মাছ দেখতেও ভালোবাসি। আর যারা আমরা বাঙালিরা আছি মাছের প্রতি সবারই কম বেশি ভালোবাসা আছে। তো এই মাছগুলো কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি যে কত সুন্দর একটা পরিবেশ। আর একটা কথা সবসময় মানে ইউটিউবে যদি আপনি আইসা যদি ভালো কথাও বলেন তাহলে এক ধরনের ইয়া আছে যে আপনাকে বলবে যে আপনি ভাই অত নীতি কথা বললেন না, কারণ তো মানুষ ভাই মানুষের মনের ভিতরে অনেক বেজাল। আপনি আমার অনেকে আছে সরল মনে দেখা গেছে সব কিছু করতেছে, আবার অনেকে মনের ভিতরে বেজাল, তারাই কিন্তু আসিয়া বাজে কমেন্ট করবে বা বাজে মাইন্ডে নেবে। কোরআন শরীফ তালাওয়াত যারা ইয়া মানে কোরআন শরীফ তালাওয়াত যে ইউটিউব চ্যানেলগুলো আছে যেখানে শুধু কোরআন আল্লাহ রাসূলের কথা বলা হয়, সেখানেও গিয়ে দেখবেন ডিসলাইক দেওয়া, ডিসলাইক মারি ধুয়ে দিছে। বা যেখানে একটা হুজুরে ভালো কথা বলতেছে সেখানেও গিয়ে দেখবেন ডিসলাইক লাইক মারি ধুয়ে দিছে, মানে ডিসলাইক মারছে মানে ওইটা বাজে ইয়া করে রাখছে, কমেন্ট করে রাখছে হুজুর ভালো না এটা ওইটা। কেন করে রাখছে জানেন? ওইটা আসলে যে লোকগুলো করছে এরাও কিন্তু এক ধরনের মুসলমান, বুঝছেন? এক ধরনের মুসলমান আছে। যদি হিন্দু খ্রিস্টান এরা যদি করে তাহলে আমার কোনো কমেন্টস নাই, এরা করতেই পারে কারণ এরা অন্য জাতির মানুষ। আর যে মুসলমান করে এটা এখানেই আমার কমেন্টস থাকে,
যে একটা মুসলমান হইয়া একটা ভালো মানুষকে দেখে গেছে, অনেক সময় আমরা খারাপভাবে ইয়া করতেছি, তো তারা হইলো বাজে মাইন্ডের মানুষ। ইউটিউবে আসে, ইউটিউব দেখে, যদি দেখে কেউ একটু ভালো কিছু বলতেছে তখনই এরকম করে। তুই দেখেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে দেয়। আমাদের সাথেই থাকুন, আজকের ভিডিওটা আসলে বিনোদন, মানে বিনোদনই বিনোদনমূলক। আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমাদের বাজারের পুরা চিত্র, যেটা লোকাল হাট। আর আমি আরেকদিন উঠাবো আপনাদের ওই বাজারের যে ইয়া আছে, ওই আড়ত আছে, আড়তের ভিডিওটা উঠাবো আরেকদিন। তো আমাদের সাথেই থাকুন। আর সবচেয়ে বড় কথা হলো আপনার ডিসিশন আপনি নিজে নেবেন, জেনে বুঝে নেবেন, মাছ এতটুকুই। ছোটো ছোটো মাছ আসলে, মাছ কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে, আমি আগেও বলতেছি। আর মূলত বিষয় যে মাছগুলো ছটফট করতেছে, সেই মাছগুলো এগুলো কিন্তু কষ্ট লাগতেছে, কারণ আমার সামনে যদি কোনো মাছ মারা যায় বা ছটফট করে তাহলে আমার কাছে অনেক কষ্ট লাগে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আমি আমার কোনো হাউজের মাছ আমি খেতে পারি না, এতটুকু কষ্ট লাগে। আমার বাড়ির সবাই খায় কিন্তু আমি খেতে পারি না, এই হলো অবস্থা আমাদের বাজারে। আপনাদেরকে বাজারটা আমি ঘুরে ঘুরে দেখাবো, কত সুন্দরভাবে আছে, সুন্দরভাবে মাছগুলো সাজিয়ে রেখেছে। তো এই হলো বাজারের অবস্থান। আপনাদেরকে একটা কথা বলবো, আপনাদের লোকাল মার্কেটে প্রাইস আমাদের এখানের থেকে বেশি থাকতে পারে, হয়তো বা কম থাকতে পারে, তো জেনে বুঝে কাজ করবেন। আপনাদের লোকাল মার্কেটে প্রাইস একটু কম বেশি হতে পারে, এক এক জায়গার এক এক রকম বাজার, এক এক রকম ইয়া, এটা জেনে বুঝতে পারবেন। সব জায়গার মাছ একরকমও না, সব জায়গার মাছের বাজার এক সমান না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের আরও কি চ্যানেল আছে যেখানে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করা হয়, এই ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে, দয়া করে ঘুরে আসবেন। আর এই দেখেন তেলাপিয়া, সরকারি তেলাপিয়া দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু আসলে কাজের বেলা কিছুই নেই। এই তেলাপিয়াগুলো মানে একদম মানে বাজারে সবচেয়ে কম দামি মাছ হলো এই এই তেলাপিয়া। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতেছেন বা আপনারা আমাদেরকে সাপোর্ট করতেছেন, আপনাদের ভালোবাসা নিয়ে এভাবে থাকতে চাই। আর যে পরিমাণ আমাকে রেসপন্স করছেন তাতে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা যেন এভাবে আমাদের সাথে থাকেন এবং আমরাও যেন আপনাদের সাথে এভাবে থাকতে পারি। যে কোনো পরামর্শের জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করুন। আর যে কোনো মাছের ভালো মানে মাছের কোনা ক্রয় করতে আমাদের হটলাইনে ফোন করে বিস্তারিত জেনে নিন, আমরা সকল প্রকার পরামর্শ ফ্রিতে দিয়ে থাকি। সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আর আজকে ভিডিওটা আমি শেষ করতেছি, শেষ মুহূর্তে আমি দেখাইতে যে আবারও কই মাছের যে অবস্থা, এটা ওই ব্যাট কই, কারণ এই কইয়ের দেখেন ছোটো ছোটো ফুটি ফুটি আছে, এটাও ব্যাট কই। কিন্তু সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।